ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে জেরুজালেমে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে অন্তত 10,000 মানুষ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে দ্রুত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় আগাম নির্বাচনের আহ্বানও জানানো হয়। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এদিকে গাজার আল শিফা হাসপাতালে 2 সপ্তাহ তাণ্ডব চালানোর পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে তেল আবিব। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।